ওর মেয়েটা ভালো একটা চাকরি পেয়েছে, যা একটু টুকটাক করে দিস, হলুদ পরে আসে চাকরি যা চড়ছে। ওদের শাশুড়ি বৌমার মধ্যে কি মিল বাবা, কি করব, যা একটু টুকটাক করে দিয়ে আসি, হলুদ পরে আসে সংসারে ভাঙন ধরুক চড়ছে। ওই বাড়ির মেয়েটা কি ভালো রেজাল্ট করেছে, যা একটু টুকটাক করে দিয়ে আসি, হলুদ পরা সর্ষে পড়াশোনায় খারাপ হোক চড়ছে। পল্টুদার মেয়ের কি ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভাঙাতে হবে, যা একটু টুকটাক করে দিয়ে আসি, হলুদ পরা সর্ষে বিয়ে ভাঙুক চড়ছে। আমার চায়ের মেয়ে, আমার ছেলের তো এখানে পড়াশোনায় ভালো হবে, এটা আমি হতে দেবো না। আমার চায়ের মেয়েটা কন্যাশ্রী পেয়েছে, আমার ছেলেও কন্যাশ্রী পাবে, ওরও 19 বছর বয়স হয়নি। আমার ছেলে যদি কন্যাশ্রী না পায়, আমি আমার পাড়ার একটা মেয়েকেও কন্যাশ্রী পেতে দেব না। দিন কাটছে না, কি যে করব, যা একটু পাড়ার সবার বাড়ির সবার ক্ষতি করে দিয়ে আসি। হাই গাইজ, আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে তোমাদের সাথে যদি এরকম কখনো কিছু ঘটে থাকে সেটা অবশ্যই আমাকে জানাও। আমি নিজেও হয়তো এগুলো মানি না, কিন্তু লাইফে এমন কিছু ঘটে গেছে যে তারপর থেকে এই জিনিসগুলো আমাকে ভাবায়, যার জন্য আজকে আমার এই টপিকের ওপর ভিডিও করা। তো সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো, আর অবশ্যই মানুষের থেকে সাবধানে থাকো। টাটা।